আদাব দাদা, আপনার নাম? আমার নাম অর্জুন সেন, আমার বাসা হলো রাজার থানা, দক্ষিণ বানপতি গ্রাম, কুড়িগ্রাম জেলা। আপনি আমাদের এই মেশিনটা নিয়েছিলেন গেল বছরের হচ্ছে আপনার জুলাই মাসে, 23 সালে, 6-7 মাস হলে আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে ব্যবহারে আপনি কেমন উপকৃতা পেয়েছেন? না, আমি তো আগে হাত দিয়ে দোয়াইতাম, তা হাত দিয়ে দোয়াইতে গাভীরও সমস্যা, আবার আমাদেরও অনেক দিন থেকে দোয়াইতে দোয়াইতে আমাদেরও সমস্যা, হাত টনটনায়। তারপরে অনলাইনে মেশিনটার খবর আমি পাই, তারপর তো আপনার কাছ থেকে মেশিনটা সংগ্রহ করি, তারপর থেকে আমি দোয়ানো শুরু করছি। তো হাত দিয়ে দহন করা তো অনেক কষ্টকর ছিল, অনেক কষ্ট নেওয়ার পরে আপনার সে কষ্টটা কিছুটা হলো, তো কষ্ট না অনেক আমার লাভ হয়েছে। হ্যাঁ, আর আমার কষ্ট সেই আমার বাড়ি এলে অনেক কষ্ট লাভ হয়েছে, কারণ আমার সে ও বেশি দহন করে। আর আপনি টোটাল কতগুলো গরু দহন করেন? এটা আমি এটা দিয়ে মোটামুটি তিনটে আপাতত দহন করতেছি, তিনটা গরু। সামনে একটা গাই নামতেছে, ওটাও দহন করব। টোটাল কত লিটার দুধ হয় আমার? সকালে হয় 22 সার, আর বিকেল হয় 12-13 সার। সম্পূর্ণ আমি মেশিন দিয়ে দহন করি। আচ্ছা, এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করে তাদের প্রথমে একটা কোশ্চেন থাকে, যেহেতু এটা বাংলাদেশে একটু নতুন, তারা বলে যে গাভী দুধ দহনে রক্ত বা বাটের কোনো সমস্যা হয় কিনা। যেহেতু আপনি 6 মাস হলে দীর্ঘ ইউজ করতেছেন, এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো দেখেছেন কি? না, আমি ওইরকম কোনো সমস্যা পাই নাই। হ্যাঁ, অনেকে মনে করতে বা আমারও ওইটা ধারণা ছিল যে মেশিন একবারে যে দুধটা টানি নেয় সেক্ষেত্রে আবার রক্ত শক্ত সহ মানে আসে কি না, তা মেশিনে ওইরকম সিস্টেম নয়। মেশিনে ওই যে পাঁচ মানে হাত দিয়ে শেখার মতো একটা অনুভূতি দেয়, সেক্ষেত্রে গরুর কোনো অসুবিধা হয় না, মানে রক্ত আসার মতো কোনো মানে ওখানে অপশনে নাই। বাটের কোনো ক্ষতি বাই না, বাটের কোনো ক্ষতি নাই, বরং মেশিন হাত দিয়ে দোয়ালে বাটের যে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মেশিন দিয়ে দোয়ালে ওইটা থাকে না। আর মানে মেশিন দহন করা ভালো, এবং গরু দুধ দহনে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে। সাধারণত বাংলাদেশে যে ধরনের মেশিন প্রথমে মানুষ দেখে অভ্যস্ত, এগুলো তুরস্কর কিছু মেশিন আছে যেগুলোর প্রাইস আপনার প্রায় 40,000 থেকে 1,00,000 টাকার মধ্যে, তো এটা অনেক বেশি দাম, সবার সাধ্যের মধ্যে এটা আসে না। আমরা এই চিন্তা করে এই মেশিনটা নিয়ে আসছি। তো আপনি নেওয়ার পরে এই মেশিনটার কেমন উপকৃতা পেয়েছেন এবং কী কী কথার সম্মুখীন হয়েছিলেন একটু জানাবেন? আমার তো মেশিন দিয়ে গাই শেখার মানে যখন আমার মনে হয় তখন কিন্তু মেশিনের দাম অনেক ছিল, এখনও 70-80 হাজার টাকা হলে মেশিন পাওয়া যায়, কিন্তু আমাদের এই ক্ষুদ্র খামারি অত টাকা দামি মেশিন কেনার সামর্থ্য নাই। বিদায় আমি অনলাইনে এই মেশিনটা খবর পাই এবং আমি বিশেষ করে অর্ডার করি। হ্যাঁ, অর্ডার করার পরে যখন আমি মেশিনটা হাতে পাই, খুব দ্রুত মেশিনটা হাতে পেয়েছিলাম। হ্যাঁ, মেশিন হাতে পাওয়ার পরে অনেকেই আমাকে বিভিন্ন কথার সম্মুখীন আমি হয়েছি, যে কোথায় 70-80 হাজার টাকা দামি মেশিন আর কোথায় 13-14 হাজার টাকা দামি মেশিন, এই মেশিন চলবে না। হ্যাঁ, তারপরে অল্প দিনে নষ্ট হবে, গরুর এটা সমস্যা হবে, মেশিন তো চলবে না, আবার নষ্ট হবে, আবার ওদের কাছে পাঠিয়ে দাও, আবার আসবে, অনেকটা সময় গেম জ্যাম। কিন্তু আমি মেশিনটা নেওয়ার পরে আমি যেটা স্যাটিসফাই, যে আমি দুধ দহনেও ভালোবাসছি এবং আবার যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে আমি মেশিনটা নিই তাদের আমার সার্ভিসটাও খুব ভালো লাগছে এবং সেক্ষেত্রে আমি খুশি। দামটা সাধ্যের মধ্যে এরকম দাম হলে আমাদের মতো যারা ক্ষুদ্র খামারি তারা গরু পুষিয়া বা দুধ দহন করিয়া অনেক স্বাচ্ছন্দ্য বোধ বা মানে আগ্রহী হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? নাম মোহাম্মদ মিলন হোসেন, গ্রাম জামালপুর নরেন্দ্রী বনপাড়া। আচ্ছা, আপনি মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে আসছিলেন সরাসরি গিয়ে? জি, আমাদের ওখান থেকে। তো এটা আপনি কতদিন আগে নিয়ে আসছিলেন? 6 মাস, প্রায় 6 মাস। প্রায় 6 মাস আসছিলেন এবং এটা দিয়ে আপনার কয়টা গাভী দহন করতে? চারটা গাভী। জি, টোটাল কত লিটার দুধ হয়? টোটাল 40 লিটার দুধ হচ্ছে। জি, এই টোটাল 40 লিটার দুধই কি আপনি এই মেশিন দিয়ে দহন করতে? জি। এই মেশিনটা যখন আপনি নিয়ে আসেন আমাদের কাছ থেকে, আপনি একটা কোশ্চেন আপনার মধ্যেও ছিল, সবার মধ্যে এটা থাকে যে এটা দিয়ে বাটের কোনো সমস্যা হতে পারে কি না, বা আপনার এই অনেকে বলে যে রক্ত আসে কি না। তো আপনি তো এখন 6 মাস হলে ব্যবহার করতেছেন, 6 মাসেরও বেশি সময় হলে ব্যবহার করতেছেন, তো এই 6 মাসের মধ্যে আপনি এই ধরনের কোনো কিছু পেয়েছেন? না না না, এগুলো কোনো কিছু নাই, বাটে কোনো সমস্যা নাই, বা কখনো আপনার মনে হয়েছে যে? না না না, কোনো ক্ষতি নেই। আচ্ছা, এই আপনার 10 লিটারের দুধ এই ক্যান ভরতে আপ কত সময় লাগে? 8 মিনিট। 8 মিনিট, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আপনি 1 লিটার করে পাচ্ছেন আর কি। আচ্ছা, আপনি যখন গাভীর এই দুধ দহন করেন তখন গাভীর তো 4টা বাটের একসাথে দুধ শেষ হয় না, সো সেই ক্ষেত্রে কোনো বাটের যদি আগে দুধ শেষ হয়ে যায় তখন আপনি কি করেন? তখন ওই যে এটা লক করে দেন, যা লক করে দেয়, এটা
আবার পরে দুইটা দেব আছে, পরে যখন শেষ হয়ে যায় পরে একবার বন্ধ করে দিই, মেশিন বন্ধ করে লাগে। সাধারণত এটির দাম অনেক বেশি হয়, কিন্তু আমরা এই মেশিনটিকে নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে। এই মেশিনটি যে ভাই ব্যবহার করছেন সেই ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর ইসলাম। আচ্ছা, আপনারা যে কাউ মিল্কিং মেশিনটি ব্যবহার করছেন, এটার যে গুরুত্ব বা এটা ব্যবহার করে আপনারা কতটুকু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এতটুকু বলবেন আজকে আমাকে। প্রথমত আপনারা দেখলেন যে আমাদের খামারটা বলতে গেলে ছোটোখাটো একটা। আচ্ছা, আমরা যখন হাত দেখুন গাভীর দুধটা নামাই তখন দেখা যায় যে অনেক সময়ের ব্যবধান হয়, অনেক সময় লাগে এবং এটা কিন্তু অনেক কষ্টকর, মশামাছি অনেক কিছু থাকে। কিন্তু আপনাদের যে কাউ মিল্কিং মেশিনটা আছে এটিতে দেখা গেল যে হাত দিয়ে একদম দুধ নামানোর মতন সেম প্রসেস। আমার নাম মোহাম্মদ শামীম সর্দার। আর আপনার বাসা? বাসা শান্তার কাশিমিলা গ্রাম। কাশিমিলা গ্রাম? হ্যাঁ। যদি সম্ভব আপনি এটা ছয় মাস আগে নিয়ে আসছেন? হ্যাঁ, ছয় মাস আগে। আপনি তো ছয় মাস হলো ব্যবহার করছেন? হ্যাঁ। এই মেশিন দিয়ে ছয় মাস হলো যে ব্যবহার করছেন, এর মধ্যে আপনার মেশিন ব্যবহার করার জন্য আমাদের কাছে অনেকে কোশ্চেন করে যে গাভীর বাটে বা কোনো সমস্যা আসে হয় কি না? না, কোনো সমস্যা নাই। আপনি তো ছয় মাস হলো এখন ব্যবহার করছেন, আপনি ছয় মাসের মধ্যে কোনো বাটের কোনো রকমের কোনো সমস্যা নাই? দুধ কখনো কি নষ্ট হয়েছিল? না, কোনোদিন দুধ নষ্ট হয় নাই। আপনি মেশিনটা পরিষ্কার করেন কয়দিন পর পর? আমার সময় ক্ষেত্রে দু তিন দিন পর পর পরিষ্কার করি ভালো করে, আর প্রতিদিন তো পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা, প্রতিদিন পানি দেন, বাট আপনি কখনো দুধ নষ্ট হয় না? নষ্ট হয় না। আর আপনি এই যে আগে প্রথমে তো মেশিন কেনার আগে হাত দিয়ে দুধ দহন করতেন? হ্যাঁ। হাত দিয়ে যে পরিমাণ আপনি দুধ পাইতেন, মেশিনে কি সমপরিমাণ দুধ পাচ্ছেন? না, মেশিনে একটু হলে বেশি আসে, মেশিনে একটু টানে বেশি না? আচ্ছা, মানে মেশিনে একটু টানে বেশি ক্ষেত্রে একটু হলেও হাফ লিটার বা এক লিটার হলে বেশি হবে। আচ্ছা, অনেকে আমাদের কাছে এই কোশ্চেনটা করে, সেটা হচ্ছে যে গাভীর বাটটা, কোনো কোনো গাভীর বাট হয়তো একটু মোটা, কোনোটা একটু ছোট, বা আপনার হচ্ছে একটু মাঝারি থাকে। তা আমি এখানে লক্ষ্য করে দেখলাম আপনার গাভীর বাটটা, আমি একটু এটা দেখে নেই একবার, এটা তুলনামূলকভাবে একটু ছোট। আর আপনি এটা বললেন যে হচ্ছে যে এটা ছিদ্র, ওটা হচ্ছে ছোট, সেই ক্ষেত্রে হাত দিয়ে দুধ দহন করতে গেলে আপনার দুধটা নামাইতে অনেক অনেক সময় লাগে, সময় লাগে এবং কষ্ট হয়। কষ্ট হয়, হাতে লাগে। যখন আপনি মেশিনটা নিয়েছেন এই সেই ক্ষেত্রে আপনার দুধটা যে আসতে, এটা কি সময় বেশি লাগে বা মানে 2-4 মিনিট? যে মানে যদি ছিদ্রটা যদি একটু ভালো থাকতো তাহলে 2-4 মিনিট কম লাগতো, আর ছিদ্রটা চিকন হওয়ার কারণে 2-4 মিনিট বেশি লাগে। এটা তো হাত দিয়ে যখন করতে যাচ্ছেন প্রচুর প্রেসার পড়ে? হ্যাঁ, প্রচুর প্রেসার। সেক্ষেত্রে গাভি কি লাফাইতো বা একটু লাফাইতো? হাত দিয়ে দহন করাটা একটু কষ্টকর ছিল, লাফাইতো। আপনি যখন মেশিন নিছেন তখন এই সমস্যা কি সলভ হয়েছে? হ্যাঁ, এই সমস্যা আর নাই, তখন গাভি আর লাফায় না বা এরকম সমস্যা নাই?